নমস্কার বন্ধুরা, এবং স্বাগত আমাদের মামির দুষ্টু মিষ্টি রান্নাবাটি চ্যানেলে। আজ আমরা সকলের প্রিয় ফুচকা, তাও আবার দই ফুচকা রেসিপি নিয়ে চলে এসেছি। ফুচকা কার না ভালো লাগে না? ছোট থেকে বড়দের সকলেরই ফুচকা খেতে ভালো লাগে। আর ফুচকা দেখলেই জিভের জল আসবেই আসবে, তাও আবার দই ফুচকা। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি তাহলে কী কী লাগছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং ফলো করব। দোকানের মতন ফুচকা তৈরি করতে গেলে এবং মুচমুচে ফোলা ফুচকার জন্য আমাদের কিন্তু মাপ জানাটা খুব গুরুত্বপূর্ণ, আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এখানে আমি যেভাবে মাপ দেখাবো আপনারা কিন্তু সেইভাবেই মাপ নিয়ে করবেন। কোনো রকম ভুল ত্রুটি হলে কিন্তু দোকানের মতন ফুচকা মুচমুচে ফোলা ফুচকা একদমই হবে না। তাই এখানে আমি এক কাপ সুজি, এক কাপ ময়দা এবং এক কাপ জল নিয়েছি। যে কাপে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপেই কিন্তু আমি জল এবং ময়দা নিয়েছি, এবং হাফ টিস্পুন বেকিং পাউডার এবং হাফ টিস্পুন আমি নুন নিয়েছি। নিয়ে একটি গামলাতে ভালো করে মিশিয়ে নেব। যদি আপনাদের বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা খাবার সোডা ইউজ করতে পারেন। দোকানে বি আটা বলে একটি আটা পাওয়া যায়, যে সেইটা দিয়ে তারা ফুচকা বানায়, কিন্তু আমরা ময়দা দিয়েও কিন্তু সেম একইভাবে তৈরি করা যাবে যদি আমরা ঠিকঠাক মাপ নিয়ে করি, এবং আমরা অল্প অল্প জল দিয়ে মাখবো। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে কখনোই আমরা কিন্তু লুচি বা পরোটা বা রুটি করার সময় যেরকম আটা মাখি নরম নরম করে সেরকম মাখা হবে না, এবং সেরকম ঠেসেও মাখা হবে না। এখানে একটু শক্ত করে মাখতে হবে এবং হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে। ঠিক আমি যেইভাবে মাখছি সেরকমভাবে মাখবেন। যদি আপনারা দু কাপ ময়দা নেন তাহলে দু কাপ সুজি নেবেন। কিন্তু দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু আমি ময়দা নিয়েছি। দোকানে যে ফুচকাগুলি বানায় সেগুলি বি আটা দিয়ে বানায়, সেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটা আপনারা ইউজ করতে পারেন। দোটি শক্ত করে মাখতে হবে। কখনো লুচি বা রুটির মতন যে ময়দা বা আটা আমরা মেখে থাকি ওরকম মাখা হবে না। তারপর একটি ভিজা কাপড় দিয়ে 20 থেকে 30 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। আর বন্ধুরা, এখানে আমি রঙিন কাপড় ইউজ করছি কারণ আমার কাছে সাদা কাপড় ছিল না, তাই আপনারা সাদা কাপড় ইউজ করতে পারেন। কাপড়টি কিন্তু পরিষ্কার হবে এবং কাপড়টি থেকে যেন কোনো রকম কোনো খারাপ গন্ধ না ছাড়ে। যেহেতু আমরা দই ফুচকা বানাচ্ছি তাই আমাদের তো দই লাগবেই। এই দইটি আমাদের ঘরে পাতা হয়েছে, তো আপনারা চাইলে ঘরেও পাততে পারেন বা বাইরে থেকে কিনেও নিতে পারেন। দইয়ের মধ্যে আমি হাফ টিস্পুন রেড চিলি পাউডার এবং হাফ টিস্পুন নুন বা বিট নুন দিতে পারেন। আমি এখানে বিট নুন ইউজ করেছি, বিট নুন দিলে খুব টেস্ট খেতে হয়। এবং আমি ভাজা মশলা দিয়েছি 1 চিমটে। ভাজা মশলাকে আমি জিরে এবং শুকনো লঙ্কা ভেজে নিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, এবং খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ফুচকাতে পু দেওয়ার জন্য আমি টমেটো কুচি, ধনে পাতা কুচি, শশা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। আমার বাড়িতে যা যা ছিল আমি সেইগুলোই নিয়েছি। আপনাদের বাড়িতে যা যা থাকবে আপনারা কিন্তু সেইগুলোই নেবেন, এক্সট্রা কিছু কেনার দরকার নেই। যেইটুকু থাকবে সেইটুকু দিয়েই বানাবেন, তাতেই কিন্তু ফুচকা খুব ভালো খেতে লাগবে। এবং আমি তেঁতুলের চাটনির রেসিপিটি আমি আগে আমার বাটি চাট রেসিপিটির মধ্যে শেয়ার করেছি, তা একবার চেক করে নেবেন। এবং আলু সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবং বিট নুন নিয়েছি, ভাজা মশলা নিয়েছি, আর এখানে আমি শুকনো লঙ্কা আলাদাভাবে ভেজে নিয়ে একটুখানি থেতো করে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে আমি অল্প আলু কুচি নেব। যেহেতু আমাদের বাড়িতে মেম্বার খুব কম তাই আমি অল্প করেই নিচ্ছি। এবার এই আলু কুচির মধ্যে আমি একে একে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো নিয়ে নেবো, যেমন শসা, ধনে পাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এবং ভাজা মশলা, বিট নুন, এবং চাটনি দিয়ে আমি খুব ভালো করে একটি অনেকটা আলু কবলির মতন তৈরি করে নেব। হ্যাঁ, এটা এইভাবে বানাতে পারেন, কিন্তু এটা এইভাবে বানালে খুব ভালো খেতে হয়, খুব ভালো টেস্ট হয়, তাই জন্য আমি এইভাবে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু এত কিছু না দিলেও হবে, যত বেশি দেবেন তত ভালো খেতে হয়, এটা তো কথাই আছে। এবার সব কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে।
আমি যে দুটি মেখে রেখেছিলাম তার থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি, ঠিক দেখছেন আমি যেরকম কেটে নিয়েছি। এবং আমার একটি গোল বাটি লাগবে এবং ছুরি নিয়েছি যদি আমার প্রয়োজন হয়। ওই দোগুলো এরকম গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আমি কাজের সুবিধার জন্য এবং তাড়াতাড়ি ভিডিওটি করার জন্য আমি আগের থেকে একটি বেলে রেখেছি এবং কীভাবে বাটি বসিয়ে বসিয়ে গোল করে কাটতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আমি যেইভাবে বসিয়ে কাটছি ঠিক ওইভাবে কেটে নিতে হবে। বাটি বা কোনো কিছু যদি ঢাকনা থাকে ধারালো মুকালা সেটা দিয়েও আপনারা কিন্তু করতে পারেন। আমার কাছে এই বাটিটি ছিল তাই আমি এই বাটিটি এখানে ব্যবহার করেছি। এইভাবে গোল করে কেটে নিতে হবে। আরও চাইলে আপনারা বড় করে পেলতে পারেন, আমি খুব বেশি বড় করে পেলতে পারি না, তাই এখানে আমার চারটি হয়েছে। আমি বাটিটি ভালো করে প্রেশার দিইনি বলে তাই আমার ভালো করে কাটিংটা হয়নি, তাই আমি আরেকবার বাটিটি বসিয়ে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা যে কী সুন্দর ফুচকার মতন একদম গোল হয়েছে, আর ঠিক এরকমই সাইজের হবে এবং এরকমই থিকনেসটা হবে, এর থেকে বেশি মোটা বা পাতলা হবে না। দেখুন বন্ধুরা আমার সমস্ত কিছু করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, সাদা তেল, একটু ডুবো ডুবো করে ভাজতে হবে। আর তাতে আমি একে একে ফুচকাগুলি ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা আমার ফুচকাগুলো কেমন ফুলে উঠেছে, পুরো অনেকটা দোকানের মতন। এটা এখনও ভাজা হয়নি, আর একটু ভাজতে হবে। তাহলে দেখে বুঝতে পাচ্ছেন যে আমি সমস্ত কিছু ঠিক মাপ নিয়েছি বলে এবং ঠিকভাবে মেখেছি বলেই আমার ফুচকাগুলো ফুলে উঠেছে। যদি আমি ঠিকভাবে মাপ বা ঠিকভাবে না মাপতাম তাহলে কখনোই কিন্তু আমার ফুচকা ফুলে উঠতো না এবং মুচমুচে হতো না। তাই মাপ সঠিক রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইভাবে আমি বাকিগুলো সবগুলো ভেজে আলাদা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা কী সুন্দর ফুলে উঠেছে, কী সুন্দর ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা আমার সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, মানে আমি একটি আলাদা পাত্রে তুলে রেখেছি। এবং আমি ভেঙে দেখাচ্ছি যে এটা প্রপার ফুচকা হয়েছে কি না। দেখলেন ভাঙার পর এটা একটু শব্দ হলো, মুচমুচে শব্দ। আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি, এরকম মুচমুচে শব্দ হচ্ছে, তার মানে একটি প্রপার ফুচকা আমার তৈরি হয়ে গেছে। এবার ফাইনাল কাজ সেটি হলো ডেকোরেশন করার কাজ। আমরা আগেই আমরা পুর কীভাবে তৈরি করেছি সেগুলো আমি দেখিয়ে দিয়েছি, দই চাটনি কীভাবে তৈরি করেছি সেটাও দেখিয়ে দিয়েছি, এবং তেঁতুল চাটনির রেসিপি আমি আগের ভিডিওতে মেনশন করেছি যেখানে আমি বাটি চাট রেসিপি দেখিয়েছি। তাই ওই রেসিপিটি অবশ্যই দেখবেন, ওখানে আমি আরও ডিটেলসভাবে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। তাহলে প্রথমে আমি ফুচকা নিয়েছি, ফুচকার মধ্যে আমি পুর দিয়েছি। যে যতটা পুর খাবেন সেইভাবেই আপনারা পুর ভরবেন। তার উপরে আমি দই ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা ছোলা তো আমার কাছে ছিল না তাই আমি এখানে ছোলা ইউজ করিনি। আপনাদের কাছে যদি ছোলা থাকে তাহলে আপনারা ছোলা ইউজ করতে পারেন, যদি ঝুরি ভাজা থাকে ঝুরি ভাজাও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি এখানে দিইনি। তার উপরে আমি তেঁতুলের চাটনি একটু ছড়িয়ে দিয়ে আবারও আমি তার উপরে দই ছড়িয়ে দিচ্ছি। যেহেতু দই ফুচকা তাই দই তো একটু বেশি থাকবেই। আর বিশ্বাস করুন এই দইটি বেশি টক খেতে হবে না, যেহেতু একটি ঘরে পাতা দই তাই এতে বেশি টক লাগবে না। আপনারা কিন্তু চাইলে কিন্তু ঘরে পাতা দই ইউজ করতে পারেন, তাহলে তো খুব ভালো খেতে হবে। আর সমস্ত কিছু আমি ইনগ্রিডিয়েন্টস আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তাই কিন্তু চেক করবেনই করবেন। আমার ফুচকা খাবার জন্য একদম রেডি, আপনারা কিন্তু বাড়িতে করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ।